আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আমার ফিজাস রেসিপিতে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কোফতার রেসিপি, তো সাথে থাকুন। আগে আমি দুটো ব্রেড নিলাম, ব্রেডটার সাইডের আমি অংশগুলোকে একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি, কারণ এই অংশগুলো সহজে পানিতে ভিজতেও চায় না আর গলতেও চায় না। তো এখন ভিডিওতে দেখুন আমি কীভাবে এটাকে ভিজাচ্ছি। আমি এখন ব্রেডগুলোকে পানি থেকে উঠিয়ে ভালো করে চিপে নিচ্ছি, যতদূর সম্ভব আমি পানিটাকে বের করে নিব, আর বেশিক্ষণ কোনোভাবেই ব্রেডটাকে পানিতে ভিজিয়ে রাখা যাবে না। এবার একটি বলে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, নিয়ে 1 চা চামচ লবণ নিয়ে খুব ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে আবারও আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো মতো কষলাতে হবে যেন পেঁয়াজের কড়াগুলো খুলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে আবারও আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে আবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, দিয়ে আবারও খুব ভালো মতো এটাকে আমি মিক্সড করছি। দিয়ে দিচ্ছি আমি আদা বাটা 1 চা চামচ, দিয়ে আবারও মিক্সড করছি। এবার আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, দিয়ে ভালো মতো আবার এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আমি চিনি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটাকে আমি দুবারই দিয়ে মিক্স করেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম 1টি, দিয়ে খুব ভালো মতো মিক্সড করতে হবে। দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব ব্রেডটা দিয়ে খুব ভালো মতো মাখাবো। মাখিয়ে এবার আমি এখানে মাংসর কিমাটা দিয়ে দিব। এটা আমি বিফ দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে মাটন দিয়েও করতে পারেন। এবার আমি খুব ভালো মতো এটাকে মাখিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা কোফতাটাকে ক্রিসপি করবে, তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। Thank you.
অবশ্য এটাকে খুব উল্টে পাল্টে ভালোমতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এই তো এখন শেপ দেওয়ার পালা। এই শেপটা আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে ইচ্ছে শেপ দিতে পারেন। কোফতাটা সাধারণত একটু বড় সাইজেরই হয়ে থাকে, তো আমি একটু বড় গোল করেই করছি, এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নেবেন। এবার একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা আমি খুবই ভালো মতো গরম করে নিব। অবশ্যই তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, তা নাহলে কোফতাটা দিলে ছেড়ে যেতে পারে। তো তেলটা গরম হয়ে গেলে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম লো হিটে আমি এটাকে আস্তে আস্তে করে ভাজবো, তা নাহলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। এই তো ভাজা শেষ, তৈরি হয়ে গেল মজাদার কোফতা। আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সুবিধার্থে সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।